বলো বলো বলো, সবাই দেখছে তোমাকে, সবাই দেখছে। আমি পরে বলবো। তুমি যে ওয়াইফাইটা লাগালা, তুমি এখন কেমন, তুমি মনে হয় কেমন হয়েছে? আমি এখন অনেক হ্যাপি। হ্যাঁ, ক্যা বাত হে স্যার, ক্যা বাত হে স্যার, ক্যা বাত, ইয়ে বাত হে। হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি বেরিয়ে পড়েছি আমার বন্ধুর দোকান, যেটা মেরিট স্কুলের ঠিক সামনেই করেছে নতুন দোকান। তো সেখানেও ওয়াইফাই নিবে, তো ওয়াইফাই নেওয়ার জন্য আমি গতকাল ফোন করেছিলাম ওয়াইফাইয়ের দোকানদারকে, তো বললো যে সামনে দিন লাগিয়ে দেবো। তো আজ এসেছে ওয়াইফাই লাগাতে, তো আমি এখন বেরিয়ে পড়েছি সেখানেই ওয়াইফাই লাগানোর জন্য। তো ওরা এখন চলে, আমরা ওয়েট করছি, আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা তাড়াতাড়ি করে ওখানে পৌঁছে যাব। তো পৌঁছানোর আগে রনির বাড়ি থেকে এখন আমরা চাবিটা আগে নিয়ে নিব, না হলে দোকানটা খুলতে পারবো না। তো আমরা এখন চলে যাচ্ছি রনির বাড়ি, তো ওখান থেকে এখন আমরা চাবিটা নিব। তো আবারও বলছি যে মেরিট স্কুলের ঠিক সামনে রয়েছে রনির অনলাইনের দোকান, তো আপনারা অবশ্যই এখানে অনলাইনের পরিষেবাটা পেয়ে যাবেন, খুব ভালোভাবে পাবেন। তো আমরা পৌঁছে গেছি এখন রনির বাড়ি, এটা হচ্ছে সে। আমরা নিয়ে এলাম চাবি, তো চাবি নিয়ে আর আমরা দেরি করব না, যেহেতু এখন আমাদের ওয়াইফাই বেলা এখন ওখানেই বসে আছে আমাদের দোকানের সামনে। তো আমরা তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ব। তো চার্জারটাও নিয়ে এলাম, কারণ দোকানের চার্জারটাও দরকার আছে, মোবাইলে যদি আবার চার্জ না শেষ হয়ে গেলে আবার অসুবিধা আছে। তো আমরা তাড়াতাড়ি এখন বেরিয়ে যাচ্ছি। তো অনেক দিনের এই ইচ্ছা ছিল রনি ওখানে দোকান করবে, ওয়াইফাই লাগাবে। তো আমরা এখন দোকানের দিকে ঢুকছি, এটা সেই সামনেটা দেখতে যে চারতলা বিল্ডিং আছে সেটা হচ্ছে মেরিট স্কুল, আর এটা হচ্ছে দোকান যেটা জেরক্স করা লেখা আছে সেটা হচ্ছে রনির দোকান যেটা নতুন নিয়েছে। আর ঠিক সামনে এই দেখেন চারতলা মেরিট স্কুল, মেরিট স্কুল বললেই যথেষ্ট, কারণ মেরিট স্কুল খুব একটা পপুলার স্কুল। তো যাই হোক, আমাদের ওয়াইফাইওয়ালার এটা বাইক যেটা দোকানের সামনে রেখেছে, আর এটা হচ্ছে মই। তো আমরা তাড়াতাড়ি করে এখন দোকানটা খুলে নিব। আর এটাই হচ্ছে আমাদের জেন্টুদা, ওয়াইফাই এখন লাগাতে চলে এসেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো আমাদের জন্য, যার জন্য সরি। তো তাড়াতাড়ি করে আমরা এখন খুলে এলাম দোকানের শাটার। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন স্পোকন ব্লগ। তো আজকে আমরা লিখেছি রনির দোকান, রনি একটা অনলাইনের দোকান খুলেছে। তো এই সেই ঘর যেটা আপনারা দেখতে পেলেন একটু আগে, সেটা ও ভাড়া নিয়েছে ওর বাড়ি থেকে মোটামুটি 100 মিটার দূরে, মেরিট স্কুলের ঠিক পাশেই, মেরিট একাডেমি স্কুল যেটা ভগবানগোলাতে এখন খুব পপুলার স্কুল, সেখানেই নিয়েছে। তো ওর পুরো সেট আপটা এখানেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আর ও আজকে নিচ্ছে নেট, ওয়াইফাই লাগাবে, মোবাইল থেকে চালাচ্ছিল, তো মোবাইলে ওকে ভালো লাগছিলো না, তাই নেটে এখন নিয়েছে। তো এখন নেট কানেকশন চলছে এখানে, এই যে এখানে নেটের কানেকশন করা হচ্ছে আমাদের জেন্টুদা। তো আপনারা যদি নেট নিতে চান কেউ, তো অবশ্যই জেন্টুদার সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমরা এই কানেকশন করাতে নিলাম সেটাও আপনাদেরকে বলে দিব। সব রকম প্যাকেজ আছে, যেরকম প্যাকেজ আছে সব কিছু আপনাদেরকে একে একে সব বলে দিবো, আর ডেসক্রিপশন বক্সেও সব দিয়ে দিব। তো যাই হোক, রনির অনেক দিনের ইচ্ছা ছিল যে ও একটা অনলাইনের দোকান করবে, এতদিনে ও সফল হয়েছে, অনলাইনের দোকান করেও নিয়েছে, সব কিছু সেট আপ নিয়েও নিয়েছে, দোকানও ভাড়া নিল, নেট ফেট সব লাগিয়েও নিল। তো এবার আপনারা যারা অনলাইনের কাজ করেন, মানে যারা কাস্টমার আছেন, যারা আশেপাশে মেরিট স্কুলের আশেপাশে আছেন, তারা অবশ্যই এখানে এসে কাজ করবেন, খুব ভালো মানে পরিষেবা পাবেন আপনারা, আশা করছি। ওটা আমারও লাগানো আছে, খুব ভালো লাগে আমাকে এটাতে। তো ওরা এখন ওয়াইফাই টা লাগাচ্ছে, সবকিছু টেস্ট করে নিচ্ছে যে লাইন ঠিক ভাবে আসছে কিনা। হবে না, দেখছি
তো আমাদের প্রায় কানেকশনটা ঠিক হয়ে গেল, এবার আমাদের তারগুলো সব গুছিয়ে নিচ্ছে, তারগুলো এক সাইডে গুছিয়ে নিব আমরা, না হলে সব দিকে ছড়িয়ে থাকবে তো দেখতে ভালো লাগবে না। তো আমরা টেবিলের নিচে এক জায়গাতে গুছিয়ে রেখে দেব তারগুলো। তো আমাদের ওয়াইফাই কানেকশন রেডি, এবার আমরা সব কিছু হটিয়ে সব কিছু আবার ঠিক করে নিব, তারপর আমরা এবার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করব। ওইটা ওই মিটারের উপর ওই করে দাও, মিটার ওটা দিয়ে, মিটার পাস দিয়ে। ওয়াইফাইটা ওখানে লাগাতে হবে, ওখানে উপরে মিটারের উপরে লাগিয়ে দাও। জেন্টু দ্বারা আছে, ওরাই সব কিছু পরিষেবা দিয়ে দিবে, সব কিছু যত্ন হবে, সব কিছু ঠিক করে দেয়। আমিও ইনার কাছ থেকে লাগিয়েছি, খুব ভালো ব্যবহার এবং খুব ভালো পরিষেবা আমি পেয়েছি, সেজন্য আমি আমার দোকানে বন্ধুর দোকানে আবার এই জেন্টু দাকে ডাকলাম। আমার লাইনে যে কোনো সমস্যা হলে আমি একটা ফোন করলে আমার সমস্যা সমাধান একটুতেই হয়ে যায়, ওটা নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না। তো যাই হোক, খুব ভালো পরিষেবা পাই আমি, আপনারা কানেকশান এলে আপনারাও ভালো পরিষেবা পাবেন আশা করছি। বলো বলো বলো, সবাই দেখছে তোমাকে, সবাই দেখছে। আমি পরে বলবো, পরে তো শেষ হয়ে গেল, তো ভিডিও শেষ, টোটালি ভিডিও শেষ। কি বলবো, কিছু বলার যে তুমি যে ওয়াইফাইটা লাগালা, তুমি এখন কেমন, তুমি মনে হয় কেমন হয়েছে? আমি এখন অনেক হ্যাপি, হ্যাঁ। আর আমার ভাই অনেক আমাকে সাপোর্ট করে, আর এবং করবে আর করে যাবে দেখি, সে তো করবো আমি। তো ওয়াইফাই যে লাগালা, দোকানটা তো চালাবা নাকি? হ্যাঁ চালাবো, অবশ্যই চালাবো। ওয়াইফাই লাগে, ভালো লাগলো তো? খুবই ভালো লাগছে। নেট চালা ভালো লাগলো তো? হ্যাঁ, বাট নেট মেশিনে খুব ভালো, দোকানটা চালু হয়ে যাবে আস্তে আস্তে। তো এখানেই আপনাদের সঙ্গে টাটা, আবার পরবর্তী ভিডিওটা দেখা হবে। টাটা বাই, টাটা বাই বাই।